চলতি বছরের জুলাই মাসে বাংলাদেশ প্রিমিয়ার লীগের 13 ক্লাবের মধ্যে 9টি 2021 সালের এফসি লাইসেন্সিং এর জন্য আবেদন করেছিল। আগ্রহ দেখায়নি চট্টগ্রাম আবাহনী, পুলিশ ফুটবল ক্লাব, আরামবাগ ক্রীড়া সংঘ ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। তারপরও নিজেদের ক্লাব উন্নয়নে এফসির গাইডলাইন অনুসরণ করার চেষ্টা করেছে এই ক্লাবগুলো। বিপিএল ফুটবলে অংশ নেওয়া ক্লাবগুলোর কর্তাদের সঙ্গে আলাদা করে বৈঠক করেছেন বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি, যেখানে লাইসেন্স পেতে আগ্রহী ক্লাবগুলো কোর্সের ওপর বেশ গুরুত্ব দিয়েছে। ক্লাবের অবকাঠামো, প্রয়োজনীয় নথিপত্র, আয় ব্যয়ের বিবরণী, নিজস্ব মাঠ, বয়সভিত্তিক দল, কোচদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নের ওপর জোর দেওয়া হয়। The model of the clubs is important to the development of the game in Bangladesh. দেখুন, বাংলাদেশের ফুটবল উন্নয়নে গেল কয়েক বছর বাফুফের সঙ্গে কাজ করছি। আন্তর্জাতিক সার্কিটে খেলতে হলে প্রত্যেকটি ক্লাবে লাইসেন্স থাকাটা জরুরি। ক্লাবগুলোর অবকাঠামো উন্নয়ন, অন্যান্য সুযোগ সুবিধা নিয়ে কথা বলেছি। সবার সাথে বেশ ইতিবাচক আলোচনা হয়েছে। এফসি লাইসেন্সের জন্য আবেদন না করলেও ঘরোয়া ফুটবলের জন্য প্রস্তুত হচ্ছে মুক্তিযোদ্ধা ও আরামবাগ। তারপরও এফসির দেওয়া শর্তগুলো বাস্তবায়ন করার প্রয়াস এই দুটি ক্লাবের। কোচরা যে আমাদের দীর্ঘমেয়াদী যে প্ল্যানটা দিচ্ছে বা যে কাজগুলো করে তারা করতেছে, সেই কাজগুলো যাতে আসলে সে ফুলফিলভাবে বাস্তবায়ন করতে পারবে কি না, ওটা যাতে আমরা ওইটার ব্যাপারে কনসার্ন থাকি ক্লাব অফিসিয়ালরা। ক্লাবের তো রেজিস্ট্রেশন লাগে, আমার সেইটা রেজিস্ট্রেশন নাই আমাদের। সেটা ফিফা আমরা এফসির গাইডলাইন অনুযায়ী অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। আমরা রেজিস্ট্রেশন ছাড়াই দিন 60 বছর যাবৎ আমরা ক্লাব আমাদের রেজিস্ট্রেশন উইদাউট রেজিস্ট্রেশন আমরা খেলতেছি। এদিকে নতুন কমিটি আসার পর এফসি লাইসেন্সের পাশাপাশি ক্লাবগুলোর অবকাঠামো উন্নয়নে জোর দেওয়ার কথা জানিয়েছেন বাফুফের এই কর্তা। এখানে অনেক ক্লাবেরই মাঠের সমস্যা আছে, এই মাঠ নিয়েও আমরা কাজ করতেছি যেন ক্লাবগুলো প্র্যাকটিস করার জন্য পর্যাপ্ত মাঠ পায়। ক্লাবগুলোকে আমরা শক্তিশালী কীভাবে করানো যায়, ক্লাবগুলোর আরও তাদের ভিত কীভাবে শক্ত করা যায়, এই বিষয়গুলো নিয়ে আমরা চেষ্টা করতেছি। 2021 সালের এফসি কাপে বসুন্ধরা কিংস খেললেও ফুটবল মৌসুমের বাকি অংশ পরিত্যক্ত হওয়ায় দ্বিতীয় দলের সুযোগ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। স্টেক দীপু, সময় সংবাদ, ঢাকা।